গুডম্যান ব্র্যান্ডের একটা পাঞ্জাবি কেনা হয়েছে দারাজ থেকে, দেখবো আজকের বক্সে ঠিকঠাক পাঞ্জাবি পাচ্ছি কিনা। এছাড়া গুডম্যান ব্র্যান্ডের এই 1800 টাকার পাঞ্জাবিটি মাত্র 750 টাকায় কিভাবে কিনেছে, আপনারা যদি কিনতে চান কিভাবে কিনবেন, যাবতীয় সব কিছু আজকের এই ভিডিওতে থাকছে। এবং গুডম্যান কোম্পানির গুডম্যান ব্র্যান্ডের যে পাঞ্জাবিগুলো সেগুলো কিন্তু মোটামুটি বেশ ভালো কোয়ালিটির হয়। সো আজকে দেখবো পাঞ্জাবিটা আনবক্সিং করব। 1800 টাকার এই পাঞ্জাবিটি 750 টাকায় কিভাবে কিনেছি, আপনারা চাইলে কিভাবে কিনবেন, এছাড়া এই বক্সের ভিতরে ঠিকঠাকভাবে পাঞ্জাবিটা পেয়েছে কিনা, এটার কোয়ালিটি কেমন, যাবতীয় সব কিছু আজকের ভিডিওতে থাকছে। এছাড়া যদি ঠিকঠাক প্রোডাক্ট আপনারা অনলাইন থেকে কিংবা দারাজ থেকে কিনে না পান, সেক্ষেত্রে কি করবেন সেটাও আজকের ভিডিওতে থাকছে। সো ফার্স্টে আমরা আনবক্সিং করব এই পাঞ্জাবিটার, ঠিকঠাক পেয়েছি কিনা সেটা দেখব, এবং তারপরে দেখব এটার কোয়ালিটি কেমন, এবং সর্বশেষ আপনারা কিভাবে কিনতে পারবেন সেটাই জানাবো, এবং সর্বশেষ কোথা থেকে কিনবেন বা কিভাবে কিনবেন, এবং দারাজ থেকে বা অনলাইন থেকে অর্ডার করে যদি সঠিক প্রোডাক্ট না পান সেক্ষেত্রে কি করবেন সেটাও আজকের এই ভিডিওতে থাকছে। সো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, এবং এরকম কম বাজেটের বিভিন্ন জিনিসের রিভিউ আনবক্সিং ভিডিও নিয়মিত পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না। তো চলুন শুরু করি আমাদের আজকের আনবক্সিং ভিডিওটি। তো বক্সটা এখানে রয়েছে, দেখি বক্সটার চারপাশটা দেখিয়ে নিই। দেখেন এখনো কিন্তু এটা ইন্টাক্ট অবস্থায় রয়েছে, সেটা ভালোভাবে বোঝা যাচ্ছে, চারপাশটা এভাবে দেখাবেন যখন আনবক্সিং করবেন তখন। সো এইখানটায় মূলত ওই যে আঠাটা লাগানো রয়েছে এটা কিন্তু ঠিকঠাকভাবে রয়েছে লাগানো, এখানে এটা একদম ফিক্সড একটা প্যাকেট সেটা বোঝা যাচ্ছে। এবং আনবক্সিং এর সময় এইটা মূলত বেশ ভালোভাবে দেখাবেন যে আপনার প্যাকেটটা কোনো জায়গায় কোনো ছেঁড়া বা ফাটা কোনো কিছু নেই, সব ঠিকঠাক রয়েছে। সো এটা দেখানোর পরে জাস্ট ছিড়লাম, ক্যামেরার সামনেই কিন্তু ছিড়লাম, এবং এটার ভিতর থেকে পাঞ্জাবিটা দেখি ঠিকঠাকভাবে পাওয়া যায় কিনা। এই যে পাঞ্জাবিটা কিন্তু অলরেডি পেয়ে গিয়েছে। সো এইভাবে মূলত আনবক্সিং করবেন যখন আনবক্সিং করবেন, এবং আনবক্সিং করার সাথে সাথে ক্যামেরা বন্ধ করবেন না। প্রোডাক্ট আপনি হাতে পেয়েছেন, এখন প্রোডাক্টটা ঠিকঠাক রয়েছে কি না এটা সেটাই আগে দেখে নেবেন, ক্যামেরার সামনে এটা দেখবেন। সো এর জন্য জাস্ট এই প্যাকেটটাও খুলবেন যেটার ভিতরে পাঞ্জাবিটা রাখা আছে, এই প্যাকেটটাও খুলে ফেলবেন। খুলে ফেলার পরে পাঞ্জাবিটা এই ক্যামেরা চলা অবস্থাতেই দেখাবেন যে এটার ভিতরে কোনো সমস্যা আছে কিনা। সো আমি এটাও এর ভিতর থেকে বের করে নিয়ে আসলাম, এবং পাঞ্জাবিটা জাস্ট দেখাই আমি। দেখেন এভাবেই মূলত আনবক্সিং এর সময়ের ভিডিওটা করবেন, যাতে সমস্ত কিছু বক্সের ভিতরে যেগুলো রয়েছে বেশ ভালোভাবেই দেখা যায় যে কোনো সমস্যা রয়েছে কিনা। তো পাঞ্জাবিটাতে কিন্তু কোনো ধরনের সমস্যা নেই, দেখলাম বেশ ভালোভাবে দেওয়া হয়েছে, কোয়ালিটিও বেশ ভালো, কাপড়টাও বেশ ভালো, এবং এখানে গুডম্যানের ব্র্যান্ডিং করা রয়েছে, সাইজ যেটা অর্ডার করেছিলাম XL এর সেটাই পেয়েছি। সো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন অনলাইন থেকে কোনো প্রোডাক্ট কিনলে কিভাবে আনবক্সিং করবেন, এবং যদি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে রিটার্নের জন্য কি কি প্রসেস ফলো করবেন সেগুলো আমি একটু পরে জানিয়ে দিচ্ছি। তো আনবক্সিং করা কিন্তু অলরেডি শেষ হয়ে গিয়েছে, এবং দেখতে পেলেন যে যে প্রোডাক্টটা এখানে আমি বলেছিলাম গুডম্যান ব্র্যান্ডের একটা পাঞ্জাবি সেটাই পেয়েছি, এবং পাঞ্জাবিটা কোনো ধরনের ত্রুটি ছাড়াই কিন্তু রয়েছে এটার ভিতরে। যদি কোনো কারণে ত্রুটি পান, অর্থাৎ আনবক্সিং এর সময় যদি কোনো সমস্যা থাকে, প্রোডাক্ট বের করে দেখেন প্রোডাক্ট ঠিকঠাক নেই বা যেটা অর্ডার করেছেন সেটা পাননি, সেক্ষেত্রে আপনারা প্রোডাক্টটা যখন আনবক্সিং করবেন একটু চারপাশটা ঘুরিয়ে দেখবেন বক্সটা এখনো খোলা হয়নি, এটা যাতে ভালোভাবে বোঝা যায়, বিশেষ করে দারাজের ক্ষেত্রে এটা বলছি আমি, একটু ঘুরিয়ে দেখাবেন যে বক্সটা ঠিকঠাকভাবে প্যাকেটিং করা রয়েছে এখনো। সো এটা দেখানোর পরে আপনি আনবক্সিং করবেন, যেভাবে আমরা আনবক্সিং করলাম এভাবে করবেন। এরপরে যদি দেখেন যে যেটা অর্ডার করেছেন সেটা নেই কিংবা কোনো সমস্যা রয়েছে প্রোডাক্টে, সেক্ষেত্রে আপনি রিটার্ন রিকোয়েস্ট করবেন, আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে কিভাবে রিটার্ন রিকোয়েস্ট করতে হয় সে বিষয়ে, ওই ভিডিওটা দেখে ওই প্রসেসগুলো ফলো করে আপনি রিটার্ন রিকোয়েস্ট করলে আপনার ওই ভিডিওটা প্রুফটা আপনি দারাজের কাছে প্রোভাইড করবেন, তাহলে আপনার প্রোডাক্টটা রিটার্ন নিয়ে আপনার টাকা ফেরত দেবে। আর যদি প্রোডাক্ট না পান, খালি বক্স পান, সেক্ষেত্রে রিফান্ড রিকোয়েস্ট করবেন, সে বিষয়েও আমাদের চ্যানেলে ভিডিও আছে, ওই ভিডিওটা দেখে প্রোডাক্ট ফেরত না দিয়েই কিন্তু আপনি খালি বক্স পেলে টাকা ফেরত পাবেন। সো দারাজ থেকে প্রোডাক্ট কিনে আপনার কোনো চিন্তা নেই, যদি ঠিকঠাক প্রোডাক্ট না পান এই প্রসেসগুলো ফলো করে আপনারা টাকা ফেরত পেয়ে যাবেন। আর আজকের এই প্রোডাক্টটা আপনারা যদি অনলাইন থেকে পারচেজ করতে চান তাহলে ডিসক্রিপশনে লিংক পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা খুব সহজে 1850 টাকা বা 1800 টাকা এরকম দামের একটা পাঞ্জাবি 750 বা 800 টাকা এরকম দামের মধ্যে নিতে পারছেন। ডিসক্রিপশনে লিংক থাকবে, ওখান থেকে পারচেস করতে পারবেন। তবে এটা কিন্তু এই ক্যাম্পেইনে চলছে, কিছুদিন পর্যন্ত এই অফারটা থাকবে। আপনারা যারা ভিডিওটা এখন দেখছেন দ্রুত পারচেস করতে পারেন, আর যদি পরবর্তীতে
কিনতে চান সেক্ষেত্রে তখনকার দামটা কত সেটা জানার জন্য ডিসক্রিপশনে যে লিঙ্কটা থাকবে ওই লিঙ্ক থেকে যে তখনকার দামটা দেখে নেবেন। আপাতত এটার দাম 750 টাকায় পাচ্ছেন, আর এই দামে পাওয়ার জন্য প্রোডাক্টের নিচে একটা ভাউচার পাবেন, ওই ভাউচারটা কালেক্ট করে নেবেন, এরপরে অর্ডার করবেন দেখবেন এই দামে পেয়ে যাচ্ছেন। এছাড়া বিকাশের বা নগদের ক্যাশব্যাক থাকে মাঝে মধ্যে, সেক্ষেত্রে কিন্তু বেশ কম দামে আপনারা ক্যাশব্যাক নিয়ে অর্ডার করতে পারবেন। তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে এবং এরকম ইন্টারেস্টিং ইনফরমেটিভ ভিডিও নিয়মিত পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি, ভিডিওতে একটু লাইক দিতে ভুলবেন না।